আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন। আজকে চলে আসলাম সবার প্রিয় একটা রেসিপি নিয়ে। স্যুপ খেতে কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি, তাই মজাদার একটা স্যুপের রেসিপি নিয়ে চলে এসেছি। হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এই চিকেন স্যুপটা তৈরি করে ফেলতে পারবেন বেশি ঝামেলা ছাড়া। তো চলুন ঝামেলা ছাড়া খুব অল্প সময়ে কীভাবে এই স্যুপটা তৈরি করে ফেলা যায় সেই রেসিপিটা দেখে আসি। আর রেসিপি দেখে আসার আগে অবশ্যই বলছি, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতেও কিন্তু একেবারেই ভুলবেন না। চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। প্রথমে আমি এখানে 3 থেকে 4 কাপের মতো গরম পানি এভাবে বলক চলে আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আমি আসলে 1 চা চামচের যে মেজারমেন্ট কাপটা ছিল সেই কাপটা আমি পাচ্ছিলাম না, যার কারণে আমি আধা চা চামচ দিয়ে 2 বার করে দিয়েছি। এবার পানিটা ঠিক 1 থেকে 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নিব, এতে করে কাঁচা আদা রসুনের গন্ধটা একটু চলে যাবে। এটাকে ভালো করে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে কিছুক্ষণ এটাকে জাল করে নিব ভালো করে। মোটামুটি যখন এটা একটু ভালো করে জাল হয়ে যাবে, দেখুন উপরটা কিন্তু একটু ফেনা ফেনা হয়ে গিয়েছে, তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিকেন। চিকেনের আপনারা চাইলে পুরো সলিড পিসটাও নিতে পারেন, আমার এখানে হালকা পাতলা কিছুটা হাড় আছে, অবশ্য অল্প হাড় থাকলে সমস্যা নেই। এটাকে এখন ভালো করে সেদ্ধ করে চিকেন স্টক তৈরি করে নিতে হবে। আমার চিকেন স্টকটা মোটামুটি তৈরি হয়ে গিয়েছে, তৈরি হয়ে গেলে এবার চিকেনগুলো যে দিয়েছিলাম সেই চিকেনগুলো তুলে নিচ্ছি। যেহেতু চিকেনগুলোর স্টক আমি আগে থেকে তৈরি করেছি, তাই চিকেনগুলো তুলে নিচ্ছি, তারপর চিকেনগুলোকে ছিঁড়ে আমি পরে এর মধ্যে আবারও অ্যাড করে নিব। কিন্তু এই পর্যায়ে সবগুলো চিকেন তুলে নিতে হবে। সবগুলো চিকেন তুলে নিলাম, দেখুন স্টকটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। এবার এই স্টকের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আরও কিছুটা পানি, প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 2টার মতো। কাঁচামরিচগুলো এভাবে ছোট ছোট করে কেটে দিলাম। আপনারা ঝালের পরিমাণটা বেশি খেতে চাইলে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশিও দিতে পারেন। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো ক্যাচাপ 3 থেকে 4 টেবিল চামচের মতো। টমেটো ক্যাচাপটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালারের সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে, তাই টমেটো ক্যাচাপটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। আর টমেটো ক্যাচাপটা যদি আরও বেশি করে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগবে। আমি এখানে টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম, সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি, 1 চা চামচের থেকে একটু কম পরিমাণ হবে। চিনিটা দেওয়াতে খুব ভালো একটা ফ্লেভার আসবে। যে মাংসটা আমি তুলে নিয়েছিলাম চিকেন স্টক তৈরি করার পর, সেই মাংসটাকে এভাবে ছিঁড়ে নিয়েছি। এবার এটা সয়া সস দিয়ে মেখে নিব, সামান্য একটু সয়া সস দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে। এবার চলে আসলাম স্যুপের দিকে। দেখুন স্যুপটা কিন্তু অনেকটাই বলা যায় হয়ে যাচ্ছে। এই পর্যায়ে যে চিকেনটা আমি মাত্র ম্যারিনেট করলাম সেই চিকেনটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। চিকেনটা দিয়ে দিলাম, এবার নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না স্যুপটা পারফেক্টলি তৈরি হয়ে যাচ্ছে। নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করে নিব। আমার পুরো স্যুপটা তৈরি হতে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে। আপনাদের কম বা বেশি সময় লাগতে পারে, যদি আপনারা বেশি পরিমাণ তৈরি করেন সেক্ষেত্রে আর একটু বেশি সময়ও লাগতে পারে। দেখুন স্যুপটা বলক চলে এসেছে প্রায়। স্যুপটা যখন এরকম বলক চলে আসবে, আমি একটা ডিম আগে থেকে ফাটিয়ে নিয়েছিলাম, সেই ডিমটা এখানে দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার সাথে সাথে অনবরত কিন্তু এটা নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু ডিমটা দলা পেকিয়ে যেতে পারে। তাই ডিমটা দেওয়ার সাথে সাথে ঠিক এইভাবে নাড়তে হবে, এক হাতে ডিম দিবেন আর আরেক হাতে খুব জলদি নেড়ে নিতে হবে, নাহলে কিন্তু ডিমটা দলা পাকিয়ে গেলে একেবারেই ভালো লাগবে না দেখতে। তাই অনবরত কিন্তু আমি এক হাতে ডিমটা দিলাম আর আরেক হাত দিয়ে এভাবে নেড়েই যাচ্ছি। যতক্ষণ না ডিমটা জমে যাচ্ছে ততক্ষণ অনবরত নেড়ে যেতে হবে, কোনোভাবেই হাতটা থামানো যাবে না। ঠিক 1 মিনিটের মতো এভাবে অনবরত নাড়ার পর আমি নাড়াটা একটু থামালাম। আমার মনে হচ্ছিল কালারটা একটু কম হয়েছে, তাই আমি আর একটু টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম। এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো হবে। 1.5 টেবিল চামচ টমেটো ক্যাচাপ দিয়ে আরও ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি। দেখুন আমার স্যুপটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে বলা চলে। স্যুপটা বলক চলে এসেছে আর অনেকটাই ঘন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ঘনত্বটা। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি কর্নফ্লাওয়ার, 1
টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আমি সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। তারপর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেও কিন্তু ঠিক একই রকম ডিমের মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমার লবণের পরিমাণটা একটু কম মনে হচ্ছিল, তাই আমি এর মধ্যে আরেকটু লবণ অ্যাড করে দিলাম। এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে আরও দুই এক মিনিট অপেক্ষা করে নিব। আর এরই সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও বেশ ভালো লাগবে। এক পিস লেবুর রস এর মধ্যে অ্যাড করে দিয়েছি। অনেকেরই মনে হতে পারে যে লেবুর রসটা দেওয়ার কারণে টক হয়ে যেতে পারে, কিন্তু না, লেবুর রসটা দেওয়ার কারণে কোনো প্রকার টক হবে না, বরঞ্চ এটার টেস্টটা আরও বেশি ভালো লাগবে। এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার অপেক্ষা করছি ঠিক এক মিনিট। এক মিনিট পর যখন আবার বলক চলে আসবে তখন এর মধ্যে ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম। যারা ধনে পাতা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই পর্যায়ে এটা স্কিপও করতে পারেন। আমার ভালো লাগে তাই আমি ধনে পাতা কুচিয়ে দিয়ে নিলাম। এবার এটাকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখতে দেখতেই খুব অল্প সময় তৈরি হয়ে গেল আমাদের এই চিকেন স্যুপটি। আশা করছি আপনাদের কাছে পুরো রেসিপিটি অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি পছন্দ হয়ে থাকলে প্লিজ 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 ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমনই ইন্টারেস্টিং কিছু ভিডিও দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার জন্য দোয়া করবেন।